एवरीवन इट्स मेघा, वेलकम बैक टू माय चैनल। तो आजकल वेदरटा आगे थेके अनेक बेटर आछे, कारण दो दिन धरे खूब बृष्टि होच्छिलो। तो आमी निजेओ भाबछिलाम जे आमी कलकाताते आछि ना चेरापुंजीते आछि। आजके आमी एकटु जाच्छि आमार आजके फार्स्ट वैक्सीनेशन, कारण आमार करोना होते 3 मंथ तो आमी वैक्सीन निते पारिनि। तो তার আগে যাব আমি একটু ব্লাড টেস্ট করাতে, কারণ আমার একটু ইন্টারনাল কিছু প্রবলেমের জন্য। তো ব্লাড টেস্ট করানোর পর আমার আজকে ফার্স্ট ভ্যাকসিনেশন। তো ফার্স্ট ভ্যাকসিনেশনের এক্সপিরিয়েন্স আমি সবার সাথে শেয়ার করব। এখন ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি ভ্যাকসিনেশনের জন্য। তো এখান থেকে মোটামুটি মানে আরেকটা জায়গায় যেতে হবে ভ্যাকসিনেশনের জন্য। তো আমার টাইম আপ হয়ে গেছে, আমি অলরেডি ফোন করে বলে দিয়েছি যে আমার লেট হবে বলে। তো দেখি কতক্ষণে পৌঁছায়। ভ্যাকসিনেশনের জন্য এখন পৌঁছে গেছি, তো বেশ খুব একটা বেশি দেরি হয়নি, ঠিক টাইমেই চলে এসেছি। এর জন্য পৌঁছে গেছি, এখন আমি ওয়েটিং রুমে বসে রয়েছি। তো এরপর মানে একজনের ভেরিফাই হচ্ছে, তারপর আমার ভেরিফাই হবে, তারপর আমার কমপ্লিট হবে। আর আজকে এত হেক্টিক শিডিউল, সকাল থেকে প্রচুর চাপ যাচ্ছে, এরপর আমাকে অফিসেও যেতে হবে। তো জানি না কখন অফিসে পৌঁছাবো, আর শরীর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন সবেমাত্র বিলিং হলো, তো এখনও আমাকে ওয়েট করতে হবে। তো ওয়েটিং রুমে বসে রয়েছি। তো আমি ন্যাচারালি আমি স্পুটনিক ভি ভ্যাকসিনটা নিচ্ছি, তো জানি না কখন কমপ্লিট হবে। ভীষণ বিরক্ত লাগছে, কারণ এরপর আমাকে অফিসে যেতে হবে, খুব হেক্টিক শিডিউল আজকে, আমার কিচ্ছু ভালো লাগছে না, এত খুব টায়ার্ডও লাগছে। তো দেখা যাক। Oh my God! Wow! Oh my God! আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমার কোভিড ভ্যাকসিনের এক্সপিরিয়েন্স। তো যারা আমাকে পার্সোনালি চেনো তারা সবাই জানো যে জুনে আমি কোভিড পজিটিভ ছিলাম। সো অ্যাজ পার রুলস কোভিড পজিটিভ হওয়ার 3 মান্থস পরে ভ্যাকসিন নিতে হবে। তো দ্যাটস ওয়াই আমার জাস্ট 2 ডেজ হয়েছে ভ্যাকসিনেশনের, মানে 48 আওয়ার্স হয়ে গেছে। তো আমি এখন সুস্থ আছি, ভালো আছি। তো ফার্স্টেই বলে রাখি আমি স্পুটনিক 5 নিয়েছি, যেটা রাশিয়ান প্রোডাকশন। তো যখন আমি ডিসাইড করলাম যে আমি স্পুটনিক 5 নেব, তো অনেক পজিটিভ অনেক নেগেটিভিটি এসেছে। সো আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম যে আমি স্পুটনিক নেব কি নেব না। সো দ্যাটস ওয়াই সেই এক্সপিরিয়েন্সে আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো ফার্স্টেই অনেকে আমাকে বলেছিলো যে স্পুটনিক নিলে লাইফ রিস্ক আছে, ইভেন ব্রিথিং প্রবলেম হবে, অনেক প্রবলেম আমাকে ফেস করতে হবে, হেলথ ইস্যু হবে। বাট অনেকে আবার বলেছে সেখানে কোনো প্রবলেম নেই, নর্মালি কোভ্যাক্সিন অ্যান্ড কোভিশিল্ড নিলে যেই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হচ্ছে স্পুটনিকের ক্ষেত্রেও সেটা ফেস করতে হবে, হতে পারে তার থেকে একটু বেশি হতে পারে, সেটা ডিপেন্ডস মানে করবে আমার হেলথের ওপর। তো
আমি রিস্ক নিয়ে স্পুটনিক নিলাম, কিসের জন্য নিলাম সেটাও শেয়ার করব। তো আমার কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, যখন নিয়েছিলাম তখন একটু উইকনেস ছিল, বাট একটু জুস টুস খাওয়ার পর আমি নর্মাল হয়ে গিয়েছিলাম। না আমার কোনো ফেভার এসেছে, না আমার কোনো ব্রেথিং প্রবলেম হয়েছে, না আমার কোনো হেলথ ইস্যু হয়েছে। তো শুধু একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়েছিলাম, আমার লেফট হ্যান্ডে প্রচুর পেন হয়েছিল, মানে আমি 2 ডেজ হাত নাড়াতে পারিনি, ইভেন এখনও জাস্ট মানে একটু পেন রয়েছে। এটা ছাড়া আমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আর আমার স্পুটনিক নেওয়ার রিজন হলো একটাই, সেটা হচ্ছে এর এফিকেসি হচ্ছে 91%, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কোভিশিল্ড অর কোভ্যাক্সিনের থেকে এর এফিকেসি অনেকটাই বেশি বেটার। আর কোভ্যাক্সিন আর কোভিশিল্ডে কী হচ্ছে যে ওদের যে সেকেন্ড ডোজ আছে সেটা 84 ডেজ, কারোর 160 ডেজ পরে সেকেন্ড ডোজ, বাট আমার সেকেন্ড ডোজ খুবই তাড়াতাড়ি দরকার, এটা স্পুটনিকের ক্ষেত্রে 21 ডেজ। সো দ্যাটস ওয়াই আমার স্পুটনিক নেওয়া, কারণ আমি কিছু কিছু জায়গায় আছে যে দুটো ভ্যাকসিন ছাড়া বাইরে যাওয়া অ্যালাও নেই, বাট সো সেই কারণে আমাকে স্পুটনিক নিতে হয়েছে, যাতে আমি 21 ডেজের মধ্যে সেকেন্ড ডোজটা কমপ্লিট করতে পারি। তো সেই কারণে, তো যারা যাদের স্পুট মানে ভ্যাকসিনেশন এখনও হয়নি, যারা আমার মতন কোভিড পজিটিভ ছিলে, যারা 3 মান্থস পর ভ্যাকসিন নেবে, তারা যদি ভেবে থাকো যে তোমরা স্পুটনিক নেবে, তো আমি বলতে পারি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমরা নিতে পারো, কোনো প্রবলেম হচ্ছে না, আমার তো হয়নি। এটা ফুললি ডিপেন্ডস করে হেলথের ওপর, অনেকের ফেভার আসছে, অনেকের ফেভার আসছে না, এরকম আমার কোনো প্রবলেমই হয়নি। তো যারা যারা নিতে চাও, যে তোমরা ভাবছো যে তোমরা স্পুটনিক নেবে, কোনো টেনশন ইয়া তোমাদেরও কোনো কনফিউশন চলছে যে তোমরা স্পুটনিক নিলে কোনো প্রবলেম ফেস করবে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেরকম আমি কোনো প্রবলেম ফেস করিনি। সো তোমরা চাইলে নিতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ কিপ সাপোর্ট মি অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই।